আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সিরাজগঞ্জ ইসলামিক টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন তো রমজান মাস বরকতের মাস রহমতের মাস মাগফিরাতের মাস তো আমাকে প্রশ্ন করা হয়েছে ভাই সবে বরাদ সবে কদর যে আছে তো এই সবে কদরের নামাজ কয় তারিখে পড়তে হবে বা কবে পড়তে হবে তো আল্লাহ পাকরবুল আলমিন সবে কদরের রাত্রি শেষের দশ দিনে খুঁজতে বলেছেন তোমরা শেষের দশ দিনে সবে কদরের রাতকে খোঁজো শেষের তিন দিনে বলেছেন সাতাশ আঠাশ এদিকে ছাব্বিশ পঁচিশ এরকম একদিন পরপর আর লাস্টের যে দুই দিন আছে দুই দিন আছে সাতাশ আঠাশ এই দুই দিনে নির্ধারিত কোনো দিন নাই নির্ধারিত কোনো রাত নাই নির্ধারিত কোনো তারিখ নাই যে এই তারিখেই সবে কদরের রাত্রি বা এই তারিখেই সবে কদরের রাত্রি এটা নির্দিষ্ট কোনো রাত্রির নির্দিষ্ট কোনো সময় নাই তো আমাদের হাদিসের মধ্যে আছে যে সবে কদরের রাত্রি রসুল সাল্লা সাল্লাম শেষের দশ দিন মসজিদে টেক করতেন শেষের দশ দিন সবে কদরের জন্য এতে কাপ করতেন নামাজের জন্য এতে করতেন মসজিদে থাকতেন সে মসজিদে এতে করতেন শেষের দশ দিন সে সবে কদরের রাতকে খুঁজতেন সবে কদরের রাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করতেন শেষের দশ দিনে বেশি বেশি নামাজ পড়তেন শেষের সাতাশ আঠাশ রাত্রিতে নামাজ পড়তেন সবে কদরের রাত্রিতে নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত কোনো দিন তারিখ ঠিক করেন নাই নির্ধারিত কোনো দিন তারিখ ঠিক করা নাই যে সবে কদরের রাত্রি অমুক রাত্রি অমুক টাইম অমুক তারিখ আলামিন সবে কদরের বিষয়টা এমনভাবে বলেছেন কোরনের মধ্যে কদরের মধ্যে বলেছেন ইন্না আংজালনা হুফি লাইলাতুল ওমা আদর কামা লাইলাতুল কদ্র লাইলাতুল ওমা আদর কামা লাইলাতুল কদ্র লাইলাতুল কদ্রে খয়রুমিন উম এই লাইলাতুল কদর যে আয়াতটা বললাম অমা কামা লাইলাতুল কদর এটা হচ্ছে আপনি কি জানেন এই রাতের ফজিলত সম্পর্কে লাইলাতুল হয় খয়রম্মিন আলফিসা এটা হচ্ছে একশো এক লাইলাতুল কদের খয়রম্মিন আলফিসাহ সবে কদর হলো এক হাজার মাসের উপেক্ষায় শ্রেষ্ঠ এক হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এক হাজার মাস যে ইবাদত করে আমরা যে ইবাদত করি তার চাইতেও শ্রেষ্ঠ ওই এক রাত্রে আমরা ইবাদত করলে হবে শ্রেষ্ঠ ইবাদত তো রসুল সাল্লা সাল্লামকে দেখা যেত অধিকাংশ সময় শেষের দশ দিনেই সে সাধারণত রোজার শেষের দশ দিনেই তারা সে সবে কদরকে খুঁজত আর সবে কদরের রাত্রিতে যে সবে কদরের নামাজটা রয়েছে তো আমাকে একবার জিজ্ঞেস করছে যে ভাই সবে কদরের যে নামাজ তো সেই নামাজটা কিভাবে পড়ব আর কয় রাখাত পড়ব তো সবে কদরের যে রাত্রির যে নামাজটা রয়েছে এটা নির্ধারিত কোনো সময় নাই এটা নির্ধারিত কোনো রাকাত নাই আপনি যতক্ষণ পড়তে পারেন সবে বরাদের রাকাতের মতো নামাজের মতো যতক্ষণ আপনি পড়তে পারেন সবে কদরের যে রাকাতটা আছে এটার কোনো নির্ধারিত কোনো সময় নাই সময় নির্ধারিত করা নাই কয়ে রাকাত পড়বেন তবে সবে কদরের যে নামাজটা রয়েছে সবে কদরের নামাজটা আমাদের সাধারণত যে সুন্নত নামাজগুলো আছে এগুলোর মতোই নফল নামাজগুলো আছে এগুলোর মতোই আমরা সবে কদরের নামাজগুলো প্রথমে সানা পড়বেন তারপরে আলহামদুলসুল্লাহ সুরা ফাতিহার সাথে সুরা মিলাবেন তারপরে রুকুতে যাবেন রুকুতে সুবাহানুরব্বল আগালা পড়বেন তারপরে শেজদাতে যাবেন সুবাহান দেল আগালা পড়বেন রুকুতে পড়বেন সুবাহান রব্বাল আজিম এভাবে দুই রাকাত নামাজ পড়তে হবে দুই দুই চার রাকাত চার রাকাত করে নামাজ পড়বেন এটাকে সবে কদর বলা হয় আর সবে কদরে আমরা যে এতে কাপটা করবো এতে কাপটা হচ্ছে এরকম হবে যে আমরা মসজিদে দশ দিনের জন্য নিয়ত করে ঢুকবো মসজিদ থেকে বেরোবো না শুধু ওজু স্তেন্দার জন্য মসজিদের বাথরুমকে আমরা ব্যবহার করব। আর গোসলের জন্য নিজের গোসলের জন্য গোসলখানাকে ব্যবহার করব তাছাড়া মসজিদের যে নির্দিষ্ট আঙিনা আছে আঙিনার বাইরে নির্দিষ্ট সার্কেল সেই সার্কেলের বাইরে আমরা যাব না সেই সার্কেলের মধ্যে থাকার চেষ্টা করব আর এতে কাফ থাকাকালীন আমরা ইবাদত বন্দে বেশি বেশি করবো কারণ সাল্লাম এতে কাফ করতেন শেষের দশ দিন সবে কদরকে পাওয়ার জন্য তো আমরা সেই এতে কাফ করবো যদি দশ দিন না হয় সর্বনিম্ন তিন দিন তিন দিন তিন দিনের জন্য আমরা এতে কাফ করবো লাস্টের তিন দিন তো এই তিন দিনের জন্য এতে কাফ করার করতে হবে করা ভালো উত্তম আমরা নবীর মহাব্বতে নামাজের মহাব্বতের কারণে আমরা এতে কাফ করব সো আমরা আল্লাহ পাকরবুল্লাহ আলমিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন এতে কাফ করার জন্য রাখার জন্য এতে কাফে থাকার জন্য তৌফিক দান করেন সেরকম ধৈর্য যেন আল্লাহ আমাদের দেন এবং এতে কাফে বসার যেন তৌফিক দান করেন এবং আমাদের যেন আল্লাহ আল্লাপকরব্বুল্লাহ আলমিন দিনের বুঝ দিয়ে দেন এবং রোজাকে সোহেদ সালামতভাবে থাকার তৌফিক দান করেন এবং রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ পকরবুল্লাহ আলমিন যেন আমাদের রোজাকে কবুলার মঞ্জুর করেন ভুল ত্রুটিকে মাফ করে দেন আল্লাহ আল্লাপকরবুল্লা আলমিন বলেন আল্লাহ আল্লাপাককরবুল আলামিন এমন মালিক যে মালিকের কাছে যদি কোনো বান্দা একবার চায় একবার হাত উঠায় আল্লাহ আল্লাপাকব্বুল আলামিন তার মালিক মানে মালিক হয়ে সে মালিক হয়ে তার বান্দাকে কোনোদিনও ফিরিয়ে দেয় না একটা রেটের মধ্যে আছে যে এক বান্দা গুণা করতেছে মানে গুণা করতেছে এত গুণা করতেছে এত মন গুণা করতেছে যে গুনার কোনো মানে কল্পনা হয় না তো ডাক দেয়া বলতেছেন ইয়া আল আমিন দেখেন আপনার এই বান্দারে আপনি সৃষ্টি করছেন আপনি মানুষ বানাইছেন তো এই মানুষটা যে বানাইলেন তো এই মানুষ বানানোর পরে দেখেন আপনার নাফরমানি কিভাবে করতেছে কিন্তু আমি আপনাদের আমি আপনার ফেরেস্তা আমরা আপনার ফেরেস্তা আমরা আপনার কোনো নাফরমানি বুঝি না নাফরমানি করতে পারি না তবে গুণাগার মানে ফেরেস্তার কোনো গুনার মাদ্দা নাই তাদের আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে গুনার কোনো মাদ্দা দেয় নাই গুণা বোঝায় বোঝার মাদ্দা দেয় নাই যে কোনটা গুণা এই জিনিসটা তাদের নাই শুধু এই গুনার মাদ্দা দিচ্ছেন ফেরেশতাদের মধ্যে কি গুনার মাদ্দা দিচ্ছেন বান্দার মধ্যে তো এই আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া ফেরেস্তারা কইতাছে আল্লাহ দেখেন আপনার এই বান্দা গুণা করতেছে মাফ চায় না আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন ও ফেরেস্তা আমি বান্দাকে বানাইছি সে গুণা করবে আমার কাছে মাফ চাইবে আমি আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বসে আছি তার অপেক্ষায় সে একদিন ঠিকই না ঠিকই তার হাতটাকে আমার দরবারে উত্তোলন করবে আর আমি আল্লাহ পাকরব্বুল্লা আলমিন তখনই দিয়ে দেব যখন ওই বান্দা গুনাগার বান্দা আল্লাহর কাছে হাত উঠায় ও মালিক মাফ করে দাও তখন আল্লাহ পাকরবুল্লা আলমিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাগতা মাফ করে দেন আর ফেরেজাদের ডেকে বলেন ফেরেস্তা দেখছো আমার বান্দা কত ভালো সে গুণা করে আবার আমার কাছে হাত উঠাইছে মাপ চাওয়ার জন্য আমাকে বলতেছে মালিক হিসাবে আমি যে তাকে সৃষ্টি করছি এই নাম হিসেবে আমাকে আখ্যায়িত করতেছে দেখতে দেখতে আমাদের মাঝখান থেকে রোজার শেষের দিকে আমরা পৌঁছে পৌঁছে এসেছি তো আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে রমজান মাসের ফজিলত আমাদের মধ্যে দিয়ে দেন এবং এই রমজান মাসের যে বরকতগুলো আছে আমাদের যেন দিয়ে দেন এবং আমাদের রোজা যেগুলো আমরা রাখছি বা রাখতে পারি নাই বা অসুস্থতার কারণে রোজা ছুটে গেছে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এই রোজাগুলোকে যেন কবুল আর মঞ্জুর করে নেন আলহামদুলিল্লাহআলমী